দশম ভোট ছাড়া এমপি তার উপরে মন্ত্রী সবার উপরে প্রধানমন্ত্রী ভোট পাক আর না পাক সেই প্রধানমন্ত্রী নাকি এখন দেশের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের দু নম্বর যে কারণে দু নম্বর সে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে হজরত বলা যাবে না ভোট চুরি করলে কাউকে চাল চোর বলা যাবে না কারণ ভোট চোর আর চাল চুরি দুটা আলাদা জিনিস আর হ্যাঁ ওবায়দুল কাদেরের ছবি ফেসবুকে দেখলেই কা কা বলে কমেন্ট করা যাবে না তখন সেটা একটু পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো আমি তো দেখে আমি শিহরিত ছাত্রলীগের ধান কাটার দৃশ্য দেখে হা হা রিয়েক দেওয়া যাবে না মাথায় আগলা চুল লাগিয়েছে বলে কাউকে আলগা মোমেন্ট বলা যাবে না কিংবা পাগলা হাসানকে হাসাও মাহমুদ বলে গালি দেওয়া যাবে বলা যাবে না পিপিপি বা পাড়ার পোপাড়া আমাদের সবার প্রিয় স্বাস্থ্যমন্ত্রীকে কচুরিপানা খায় বলেই আমাদের পরিকল্পনা মন্ত্রীকে সুপরিকল্পিতভাবে গরু বানানো যাবে না সব কিছু নিয়ে যেমন শয়তানি চলে না ঠিক আমাদের মহান স্বাধীনতার মুরগি যোদ্ধা শাহরিয়ারকে মুরগি কবির বলা যাবে না নাতিকে বিয়ে করেছে বলেই সাবেক রেলমন্ত্রীর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বলা যাবে না কারণ আওয়ামী লীগের ইঞ্জিন কখনোই অচল হয় না যার প্রমাণ তিনার দুটা বাচ্চা হয়েছে সতেরো স্বামীকে বিধবা বানিয়ে ১৮ নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটটা গেছে বলা যাবে না কারণ এতদিন যেহেতু ফাটেনি এ জিনিস আর ফাটবেও না